राधे कृष्ण बंधुरा बंधुरा ईश्वर कृपा हवार आगे बाड़ीते पांच टी पाखी आसे। हाँ बंधुरा एकदम ही अपना ठीक सुनछेन, बाड़ीते पांच टी पाखी एले बा रास्ता कोथाओ देखले अपनारा ये पाखीगुलोके किन्तु एकदम ही ताराबेन ना, बरं तादेर देखते पेले कि करबेन ता आजकेर ए भिडियोते आपनादेर जानाबो। कारण बंधुरा एटा आमरा सकलेई जानी जे किछु किछु पाखी आमादेर जीवने खुशिर खबर निये आसे, बाड़ी थेके वास्तु दोषो तारा दूर करे देय, जे बाड़ीते नेगेटिव समस्या रयेछे पाखिरा निजेर उपरे ता निये नेय। एर जन्यई देखबेन बंधुरा किछु किछु बाड़ीते घन घन पाखी मारा जाए। তাই বন্ধুরা এই ভিডিওতে আপনাদের জানাবো যে নতুন বছরের শুরুতে বাড়িতে যদি এই পাঁচটি পাখি আসে তো আপনাদের উপর কিন্তু ঈশ্বরের কৃপা হতে চলেছে। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই পাঁচটি পাখি। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু এবং আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার এক চড়াই পাখি। বন্ধুরা আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি এই চড়াই পাখি দেখে, কিন্তু দুঃখের কারণ হলো বন্ধুরা যে এখন চড়াই পাখির সংখ্যা অনেক কমে গেছে। বন্ধুরা চড়াই পাখি আমাদের বাড়িতে আসা অত্যন্ত শুভ বলে মানা হয়। চড়াই পাখি আমাদের বাড়ি থেকে বাস্তু দোষ দূর করে দেয়। যেই বাড়িতে চড়াই পাখি বাসা বেঁধেছে সেই বাড়িতে মা লক্ষ্মীর বাস হয়। তাই গোস্বামী তুলসীদাসজিও রাজা দশরথের বাড়িতে চড়াই পাখির বর্ণনা করেছেন। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা যদি আপনাদের বাড়িতে চড়াই পাখি আসে তো তাদের কিছু না কিছু খেতে দিন, এবং এই গরমকালে যদি পারেন তাদের অবশ্যই কিন্তু জল খাওয়ার ব্যবস্থা করুন। নাম্বার দুই পেঁচা। বন্ধুরা আমরা সকলেই জানি যে পেঁচা মা লক্ষ্মীর বাহন হয়। তাই যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় সেই বাড়ির লোকেরা পেঁচার বিভিন্ন রকমের সংকেত পায়, যেমন স্বপ্নে পেঁচা দেখা বা স্বপ্নে মা লক্ষ্মীর দর্শন করা বা রাতের বেলায় তারা পেঁচার আওয়াজ শুনতে পায়। নাম্বার তিন পায়রা। বন্ধুরা পায়রা বুধ গ্রহের সাথে সরাসরি জড়িত। এছাড়া পায়রার জোড়া প্রেম ও শান্তির প্রতীক মানা হয়। তাই বাড়িতে যদি বন্ধুরা আপনাদের এই মাসে সাদা পায়রার জোড়া উড়ে এসে বসে তো অবশ্যই কিন্তু তাদের কিছু খেতে দিন, এবং সেই খাবার যদি তারা খেয়ে নেয় তো বন্ধুরা এটি ঈশ্বর আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার মনের মানুষের সাথে আপনার খুব তাড়াতাড়ি দেখা হবে বা আপনার ভালোবাসার মানুষ আপনার জীবনে ফিরে আসবে, মানে আপনি আপনার জীবন সঙ্গিনীকে খুঁজে পেয়ে যাবেন। নাম্বার চার কাক। বন্ধুরা এই নববর্ষের শুরুতে এই বৈশাখ মাসে যদি আপনার বাড়ির সামনে বারবার কাক এসে ডাকে তো বন্ধুরা বাড়িতে কোনো অতিথি আসার আপনাদের সংকেত দিচ্ছে। বন্ধুরা সেই অতিথি কিন্তু কোনো পূর্বজ আপনাদের হতে পারে, কারণ আমরা সকলেই জানি যে কাক যমরাজের বাহন হয়। তাই পিতৃলোক থেকে যখন অতিথিরা আমাদের দেখতে আসেন তো কাকেরা কিন্তু বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের সূচনা দেন। তাই কাকেরা যদি বন্ধুরা এই নববর্ষের শুরুতে আপনাদের বাড়িতে বারবার এসে ডাকে তো অবশ্যই কিন্তু তাদের কিছু না কিছু খেতে দিন, এবং যদি বন্ধুরা আপনারা পারেন তো আপনারা সামান্য কোনো পাত্রের মধ্যে সামান্য একটু জল ভরে আপনাদের শানসের বা আপনাদের ছাদে রেখে দিন। এতে বন্ধুরাই গরমের সময় পাখিরা সে জল পান করে তৃপ্তি পাবে এবং আপনাদের দুর্ভাগ্য অবশ্যই কাটবে, কারণ ভগবান আপনার কৃপা সবার আগে করবে। নাম্বার পাঁচ টিয়া পাখি। বন্ধুরা কোনো দিনও আপনাদের বাড়িতে কখনো টিয়া পাখি আসে না, কিন্তু হঠাৎ করে যদি আপনার বাড়ির সামনে আপনি দেখেন যে জোড়া টিয়া পাখি বসে রয়েছে তো বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে যেটি ধন লাভের সংকেত বোঝায়। তাই এর জন্যই বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে পশুপাখিদের সেবা এবং তাদের অন্ন দেওয়ার কথা বলা হয়েছে। তাই প্রত্যেক দিন যেই ব্যক্তি পশুপাখিদের অন্ন দান করে তার ওপর গ্রহের খারাপ দৃষ্টি কখনো পড়ে না, কারণ যে নিজের আগে অন্যের সেবা করে তার সেবা ঈশ্বর সবার আগে করে। তাই যদি এমন ব্যক্তি এই লোকে কষ্ট থাকে তো মৃত্যুর পর সে অবশ্যই ভগবত প্রাপ্তি করে বা স্বর্গলোক প্রাপ্তি করে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।